মেয়ে, তোমার বাড়ি কোনটা? মা, ও মা, তোমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি হলে তোমার বাড়ি কোনটা? এটা যদি তোমার বাড়ি না হয় তুমি এখানে কেন থাকো? আমার 6 বছরের মেয়ে তিন্নির মুখে এমন প্রশ্ন শুনে সারাদিনে জমে থাকা রাগটা আর সারা জীবনে জমিয়ে রাখা অভিমানগুলো হুড়মুড় করে বেরিয়ে আসতে চাইল। সব স্কুলে দিলাম ওকে, ইদানিং অনেক কিছু জানতে চায় সে, প্রশ্ন করে সবটা নিয়ে। দুই দুইটা সিজারের পরে কোমরটা ভীষণ ধরে আজকাল, ভারী কাজে হাঁপিয়ে উঠি। কাল ননদকে দেখতে এসেছিল, অনেক কাজ আর রান্নায় সকালে আর উঠতে পারছিলাম না। তখন শাশুড়ি গজ গজ করে করছিল, আমার বাড়িতে এসব হবে না, এটা তোমার বাপের বাড়ি না যে এত বেলা বিছানায় কাটাবে, এটা তোমার শ্বশুর বাড়ি। মেয়ে সেই কথা শুনেছে তাই এই প্রশ্ন। কালকে বাসি এটো থালা বাসন গামলায় ডুবিয়ে একটা থালা নিয়ে সাবান লাগিয়ে ঘষতে ঘষতে বললাম, গিয়ে ঠাম্মির থেকে জিজ্ঞেস করো। মেয়ে হাওয়ার ব্যাগে ছুটে গেল ওর ঠাম্মির কোলে গিয়ে বসল। ওদের কথাগুলো আমি রান্না করে দাঁড়িয়ে শুনছিলাম। জানি মেয়ের প্রশ্নগুলোর উত্তর যখন পারবে না দিতে তখন বলবে মা শেখায় আর কি। ঠাম্মি, এটা কি আমার বাড়ি? হুম, তোমার বাড়ি। বাবার বাড়ি? হুম, তোমার বাবারও বাড়ি, তোমার দাদুর পিসিমণিরও বাড়ি। হুম, তাই আমরা এখানে থাকি? ও মা, আমরা আমাদের বাড়িতে থাকবো না, তাই না? তো এটা মায়ের বাড়ি না হলে মা কেন থাকে? তোমার মা কোথায় থাকবে? এখানেই তো থাকবে। মা এখানে থাকলে এটা মায়ের বাড়ি না কেন? দূর বাবা, এত কথা কে শেখায় তোমায়? তোমার মা বুঝি? মেয়ে জানে না এই কথার উত্তর কিভাবে দিতে হয়। তখন চকলেট দেখিয়ে বলে, যাও দাদুর কাছে থেকে চকলেট নিয়ে এসো। আমি দীর্ঘশ্বাস পেলে আবার থালা বাসন ধুতে লাগলাম। চোখের সামনে যেন ছোটবেলাটা ভাসতে ভাসতে ঝাপসা হয়ে উঠল। আমি আর দুই ভাই কত মজা করে উঠানে খেলতাম। মা চিড়ে ভাজা দিত, আমি বেশিটা পেতাম, কারণ ঠাম্মির বাগের অর্ধেকটা আমারই অধিকার ছিল। ঠাম্মির সাথে থাকতাম একটা কালো মেহগনি গাছের আলমারির আয়নায়, আর পড়ার টেবিল আর ঠাম্মির পুরনো আলনায় আমার আর ঠাম্মির কাপড়গুলো পাশাপাশি জড়িয়ে থাকতো। জানালায় উঠতে থাকা সবুজ সাদা পর্দাটা যেন আমার সত্যিকারের জীবন মনে হতো। আমার রুম, আমার ঘর, আমার খাট, আমার আলনা, শব্দগুলো উচ্চারণ কত সহজ ছিল তখন। যখন থেকে বিয়ে ঠিক হলো তখন থেকে সবাই বুঝিয়ে দিল, এখন এটা না, ওইটা আমার বাড়ি। সেখানে শাক দিয়ে ভাত খেলেও বাপের বাড়িতে বলতে হবে মাংস দিয়ে খেয়েছি। আমি অবাক হতাম না, ছোটবেলা থেকেই দেখে আসছি মাকে কখনো মামার বাড়ি গিয়ে খারাপ বলতে দেখিনি কখনো। এ বাড়িটা আমার বাড়ি থেকে মুহূর্ত বাপের বাড়ি হয়ে গেল। যে বাড়িতে আমি যাইনি এখনো সে বাড়িটা আমার। অস্বাভাবিক কিছু নয়, আমাদের ছোটবেলা থেকে শ্বশুর বাড়ির গল্প শুনিয়ে এসেছে সবাই, তাই আমরা মনে মনে প্রস্তুতই থাকি। আমার যত শব্দ ছিল তা আমাদেরই হয়ে গেল, আমার কোনো শব্দই রইল না আর, আমার বাড়ি বলতে কিছুই রইল না। কেউ যখন জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়, অন্য সবার মতো আমিও বলতে শুরু করি বাপের বাড়ি অমুক জায়গায়, শ্বশুর বাড়ি তমুক জায়গায়। ছোটবেলা থেকে এত শুনি আমরা এই লাইনটা যে এটার ভেতরে হারিয়ে যাওয়া আমিটাকে আলাদা করে কখনো কারো চোখে পড়ে না। আদরের মেয়েটা বড় যত্ন করে যখন নিজের বাড়ি বলে, যে বাড়িতে পাঠানো হয় কেউ খবর রাখে না, কত বছর যে লেগে যায় সে বাড়িকে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি বানাতে, কত কিছু যে সয়ে যেতে হয় শুধু মানুষগুলোকে আপন করার চেষ্টায়। কেন যে মানুষগুলো আপন করতে পারে না, যখন পারে না তখন কেন যে আনে ওরা কোনো মেয়েকে, যখন এটা কখনো তাদের বাড়ি বলতে পারে না তখন কেন ওরা আনে অন্য বাড়ি কোনো মেয়েকে? বাপের বাড়ি থেকে কি দিল? বাপের বাড়ি না এটা? এটা কি তোমার নিজের বাড়ি পেয়েছো? এত সাহস হয় কোত্থেকে? এই বাড়িতে এসব হয় না,
বাচ্চাদের শান্ত করার জন্য দাদু ঠাম্মি খেলার ছলে বলে, বের করে দেব না মাকে, এটা আমার সোনার বাড়ি, তোমার মায়ের না। কথাগুলো প্রতিদিনের নিত্য জীবনে এতবার শুনি, এক সময় আর আলাদা লাগে না ওদের বলতে, কিন্তু যে শুনে তার বারবারই লাগে। বাপের বাড়ি কোনো ঝামেলায় অসুখ বিসুখে আর্থিক সহযোগিতায় যখন তোমার আগে যাওয়া লাগবে তখন হয়ে যাবে, এ ঘর আগে, এটা তোমার বাড়ি না, ওটা তোমার বাপের বাড়ি, বাপের বাড়িতে মেয়েদের এত খবরদারি ভালো না, বাপের বাড়িতে তুমি অতিথি, দুই একদিন রাখার জন্য কত জোর করে ওরা, কিন্তু তোমার জন্য তোমার কোনো জোরই হয় না। কখনো রাগ করে কোনো বিপদে প্রথম আশ্রয় হিসেবে বাপের বাড়ি যাই আমরা মেয়েরা, তখন তাদের প্রথম দায়িত্ব আমাদের বোঝানো, ওটাই আসল বাড়ি, সেখানে মরতে হবে, থাকো কিছুদিন এখানে তবে জীবনটা ওখানে, বড় স্বাভাবিক ভালো কথা, কিন্তু তুমি নেই কোনো কোনায় সে বাড়ির অস্তিত্বে, আর বড় অস্বাভাবিক অদ্ভুত ব্যাপার। শ্বশুর বাড়িতে থেকে বাপের বাড়ির কাউকে নিমন্ত্রণ করলে বলবে, তুই কেন করেছিস, ওরা তো করলো না। যদি বাপের বাড়িতে গিয়ে কোনো অনুষ্ঠানের জন্য শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ করি তখন এরা বলবে, তুমি কেন করেছো, তুমি তো আমাদের বউ, ওরা করলো না তো। এই কথাগুলো সাধারণ পরিবারে বড় সাধারণ কথায়, মেয়েটা একসময় নিজের ভুলে যায় প্রশ্ন করতে, আমি কোন বাড়ির মানুষ তো, আমি কোনো বাড়ির মানুষ তো। সবার ভাগ্য এক হয় না, সবাই নিজের বাড়ি পায় না, আসলে বাড়ি পায় না, পায় মানুষগুলো, যে শ্বশুর বাড়িতে মানুষগুলো আপন হয় সেই বাড়িটাই নিজের হয়, আর অধিকাংশেই সবটা দিয়েই পায় শুধু, এই বাড়িতে এসব চলবে না, এটা তোমার বাড়ি না।